আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টেলিভিশনের নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। নান্দাইলে শত্রুতাবশত পান চাষির বরজে 5 লাখ টাকার পানের ক্ষতি সাধন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফজলুল হক ভুঁইয়া নান্দাইল থেকে জানান। ময়মনসিংহে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে শত্রুতা বশবর্তী হয়ে দুষ্কৃতকারীরা বরজের 5 লাখ টাকার পানের ক্ষতি সাধন করেছে। ঘটনার বিবরণে জানা যায়, রায়পাশা গ্রামের মৃত আব্দুস সুবান ফুইয়ার পুত্র মোহাম্মদ ওবায়দুল হক তার 20 শতক জমির উপর পান চাষ করেন এবং পানের উৎপাদনও ভালো হয়েছে। কে বা কারা গত শনিবার গভীর রাতে বরজে ঢুকে ঘাস মারার ওষুধ ছিটে দেয়। পরদিন সকালে পান চাষী ওবায়দুল হক বরজে গিয়ে দেখতে পান বরজে পান লাল হয়ে গেছে এবং সব পান মাটিতে ঝরে পড়ছে। তখন তিনি কিছু বুঝতে না পেরে বিষয়টি এলাকাবাসীকে ডেকে এনে দেখান। তখন ধারণা করা হয় ঘাস মারার ওষুধ ছিটিয়ে দিয়েছে কে বা কারা। এ ব্যাপারে তিনি নান্দাইল মডেল থানা একটি সাধারণ ডায়েরি করে থাকেন, ডায়েরি নং 776। পান চাষী ওবায়দুল হক জানান, এই ঘটনায় তার 5 লক্ষ টাকার পানের ক্ষতি হয়েছে। তিনি প্রশাসনের নিকট দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ওবায়দুল আমার 9 আনা 20 গাধবর সেটার মধ্যে রাখ করে আপনার ওষুধ দিছে, সেটা সকালবেলা 10:30 দিকে ধরা পাইছি। ধরার পরে খেয়ে দিচ্ছে, কারা বা দিছে সেটা জানি না, কিন্তু আমার এখানে 5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কিন্তু আমি মানুষের কাছ থেকে অনেক মানুষকে দেখাইছি, কিন্তু লাস্ট পর্যন্ত আমি সাংবাদিকের আশ্রয় নিলাম, তারা এখন কি করবে সারা আমি পেপার কাটিং করব, সেটাতে আমি কিছু করতে পারি কিনা সেটা দেখ।